নমস্কার বন্ধুরা, আজকে আপনাদেরকে একটি অত্যন্ত শক্তিশালী টোটকা সম্পর্কে জানাবো। এই টোটকাটি আপনারা যদি অম্বুবাচী চলাকালীন এই তিন দিন করতে পারেন, তাহলে আমি গ্যারেন্টি দিয়ে বলছি আপনাদের যাবতীয় গোপন শত্রু দমন হবেই। সুপ্রিয় বন্ধুরা, এই টোটকাটি তারাই করবেন যারা অত্যন্ত গোপন শত্রু দ্বারা জর্জরিত, যাদের কর্মক্ষেত্রে শত্রুতা রয়েছে, পারিবারিক শত্রুতা রয়েছে, তারা এই উপায়টি কিন্তু করবেন। দেখুন বন্ধুরা, তন্ত্রশাস্ত্রে একটি বিশেষ টোটকা সম্পর্কে উল্লেখিত রয়েছে। আজকে আপনাদের কাছে এই অম্বুবাচী মহাতিথির মহাযোগে একটি অমোঘ টোটকা জানাবো, যার মাধ্যমে আপনারা কিন্তু আপনাদের সমস্ত রকম বাইরের শত্রু, গুপ্ত শত্রু বা পারিবারিক শত্রু দমন করতে পারবেন। আপনাদেরকে প্রথমে একটি আকুন্ত গাছের ডাল জোগাড় করতে হবে। সব থেকে ভালো হয় যদি আপনারা শ্বেত আকন্দ গাছের ডাল জোগাড় করতে পারেন। অনেকেই জানেন না শ্বেত আকন্দ গাছ কেমন হয়, তাদের উদ্দেশ্যে বলে দিই, যে আকন্দ গাছের ফুলগুলি হয় সাদা সেটি হলো শ্বেত আকন্দ। এই শ্বেত আকন্দ মূলের দ্বারা এই কাজটি আপনাদেরকে করতে হবে। যারা গ্রামাঞ্চলে বাস করেন তাদের পক্ষে এই শ্বেত আকন্দ গাছের মূল সংগ্রহ করাটা খুব একটা জটিল নয়, কিন্তু যারা শহরে বাস করেন তারা দেখবেন আপনাদের সামনাসামনি বাজারে অনেকেই গাছগাছারি, মূল, শিকড় ইত্যাদি বিক্রি করেন। তাদের কাছ থেকে কিন্তু আপনারা এই শ্বেত আকন্দ গাছের মূল পেয়ে যাবেন। তন্ত্রশাস্ত্রে এই শ্বেত আকন্দ মূলের টোটকা মূলত শত্রু দমন হেতু করা হয়। এবং আপনাদেরকে আরও একটি জিনিস সংগ্রহ করতে হবে, সেটা হলো সাদা সরিষা। এই সাদা সরিষা আপনারা যে কোনো গোলদারির দোকানে পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। আপনারা এই শ্বেত আকন্দ গাছের মূলটি আজকেই সংগ্রহ করুন এবং সাদা সর্ষে পরপর তিন দিন বেটে সেই মূলটিতে ভালো করে লাগিয়ে দেবেন। এই কাজটি কিন্তু আপনাদেরকে আজ থেকে তিন দিন করতে হবে, অর্থাৎ অম্বুবাচী শুরু হয়েছে আজ 22শে জুন। আপনাদেরকে 22, 23 এবং 24শে জুন পর্যন্ত এই তিন দিন এই প্রক্রিয়াটি করতে হবে। মূলটিতে ভালো করে সাদা সর্ষে বেটে লাগাতে হবে। আপনারা অবশ্যই সন্ধ্যার সময় শ্বেত আকন্দ গাছের মূলটিতে এই সাদা সর্ষে বাটা লাগাবেন। ব্যাস, আপনাদের কাজ শেষ। এরপর অম্বুবাচী তিথি সমাপ্ত হলে চতুর্থ দিনে যখন মন্দিরের প্রবেশদ্বার খুলে যাবে, সেদিন আপনারা সকালে ঘুম থেকে উঠে স্নান করবেন এবং শুদ্ধ বস্ত্র পরিধান করে লাল কারের মাধ্যমে বা লাল মৌলি সুতোর মাধ্যমে সেই শ্বেত আকন্দ গাছের মূল নিজের হাতে ধারণ করবেন। আপনারা এখানে লাল কার ব্যবহার করবেন, অন্য কোনো কালার এর সুতো ব্যবহার করবেন না। পুরুষেরা ডান হাতে ধারণ করবেন এবং মহিলারা যদি এই ক্রিয়াটি করেন তাহলে বাম হাতে ধারণ করবেন। এক্ষেত্রে আপনারা সেই মূলটি কোনো তাবিজ বা মাদুলির মধ্যে ভরেও ধারণ করতে পারেন, তাতেও কোনো সমস্যা নেই। সুপ্রিয় বন্ধুরা, আমি আপনাদেরকে কথা দিচ্ছি এক মাসের মধ্যেই এই প্রয়োগটির শুভ ফল আপনারা নিজেরাই দেখতে পাবেন। যারা সব দিক থেকে শত্রুতে জর্জরিত তারাই এই উপায়টি করে দেখুন, দারুণ রেজাল্ট পাবেন। সুপ্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি এখানে শেষ করলাম। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা প্রত্যেকেই খুব ভালো থাকুন। আবারও দেখা হবে এইরূপ কোনো ধার্মিক সংক্রান্ত ভিডিওর সাথে। তবে এই ভিডিওটি দেখে আপনারা যদি উপকৃত হন, সমৃদ্ধ হন, তাহলে অতি অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন, আত্মীয় পরিজনদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন এবং মূল্যবান মতামত এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তা কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানাবেন। পরিশেষে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এরকমই সব তন্ত্রমন্ত্র, ধর্মশাস্ত্র এবং বাস্তুশাস্ত্র রিলেটেড ভিডিও সবার আগে দেখার জন্য নমস্কার, ধন্যবাদ।